হে হোয়াট ইজ আপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা সকলেই ভাবছো হয়তো যে আজকে আমি কেন, এর কারণটা একটা রহস্য আছে আজকের ব্যাপারে। আজকে করতে চলেছি রাহুল দার সঙ্গে এক ধরনের একটা প্র্যাঙ্ক। তোমরা সকলেই সেটা ভিডিওর আগে দেখতে পাবে, কারণ আজকে প্র্যাঙ্ক করব কি দিয়ে সেটা তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছ, এবারে এইটা দিয়ে রাহুল দার সঙ্গে প্র্যাঙ্ক করব। তো প্র্যাঙ্কটা কী হবে সেটিও আগে গিয়েই তোমরা দেখতে পাবে যে প্র্যাঙ্কে কি থাকবে এবং রাহুল দার সঙ্গে কী মজা করতে চলেছি। সামনে তো তোমরা দেখতেই পেয়েছো, এবং এবারে ভিডিওতে সামনে গিয়ে দেখে নেবে যে কি 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 আছে এবং আমি রাহুলের সঙ্গে কী প্র্যাঙ্ক করতে চলেছি। তো চলো ভিডিও স্টার্ট করো। দেখো আমি এখন এখানে আছি, এরকম টাইপের একটা জায়গা। আমি এখানে রাহুলের জন্য ওয়েট করছি। রাহুল আমার কাছে ফোন করলো, বললো যে শুটিং আছে, তো এরকম তুই হলো বসে আছিস যখন তাহলে আমিও যাচ্ছি। তো রাহুলদাও আসছে, রাহুলদা তো জানে না আমি রাহুলদের সঙ্গে কী মজা করবো, পুরো ভিডিওটা এনজয় করে এবং দেখো রাহুলদের সঙ্গে কী হয়। আমি এখন এখানে বসবো, তো চলো রাহুলদার জন্য ওয়েট করি। তো বন্ধুরা, তো আমি দেখো এখানে বসে ওয়েট করছি এবং রাহুলদা প্রায় চলে আসার মতো হয়েছে। আমি এক্ষুনি কল করেছিলাম, তো আরেকবার কল করে নিই, চলো দেখি। হ্যালো, হ্যাঁ রাহুলদা কোথায় আছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো দাঁড়ি এসো, ঠিক আছে রাখছি। তো বন্ধুরা আমি রাহুলদাকে ফোন করলাম, তো রাহুলদা বললো যে প্রায় এসে গিয়েছি। তো হ্যাঁ চলো আমি যে প্র্যাঙ্কটা করতে যাবো এবারে সেইটা রেডি করে নিই। তো এই দেখো চিপসের প্যাকেট, এবং আমি এতে মেশাবো এই যে দেখতে পাচ্ছ সবাই কি, এইটা আমি এখন এতে মেশাবো। আমার হাতেও পড়ে গিয়েছে, এবারে কী হবে তার ঠিক নেই। তো দেখো এতে এতে মিক্স করে দিয়েছি সব, তাই আমি এটা হাতে নিয়ে বসে থাকবো যে আমি খাচ্ছিলাম, এবারে রাহুলদাকে এটা খাওয়াবো, তারপরে দেখা যাক রাহুলদার রিয়াকশান কেমন হয়। তো আমি এখন এটা এই নিচটাই লুকিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছ সবাই ওখানটায় রেখে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যাই না, ওই রাহুলদা ওই ওইখান থেকে আসছে। হ্যাঁ তো রাহুলদা আসছে, এবারে ক্যামেরাটা এখানে লুকিয়ে দিই, তোমরা উপভোগ করো যে জিনিসটা কেমন। ওই দেখো রাহুলদা ওখান থেকে আসছে, হাঁটতে হাঁটতে আসছে। এই গুলু 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 গুলু, আরে বলিস না, সে ওই আর বলিস না, ওই এত লেট হলো কোথায়? এত লেট হলো কেউ, লেট হবে না, তুই বুঝতে পারছিস না, এখন শুটিং এর চাপ পড়ে গেছে, আরো আজকে এই একটা শুটিং হবে, কি যে করি ভীষণ চাপ হয়ে যাচ্ছে রে, কি করি বলতো। চলো আর কি কর, একা একা খাচ্ছিস? খাচ্ছি, তুমি খাও, একা একা খাচ্ছিস? না 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 না, তুই খা, না 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 খাও, তুই খা, তুই খা। আরে 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 আরে, লজ্জা পাচ্ছ কেন? না না খাও খাও, লজ্জা পাবো না। কি এটা, কি এটা? হে আমার ফেভারিট তো, এ কি হবে প্রসেস, কি হবে সবকিছু, সব শিডিউল কমপ্লিট আমার, বুঝতে পেরেছিস? তুই শুধু জাস্ট মানে কি করবি বলতো, শুটিং এর ক্যামেরাটার দায়িত্ব আমরা, তুই তোর যেহেতু দিয়ে দিয়েছিস, আমার মাটার থেকে চাপটা কমে গিয়েছে। তাই এবার বল নেক্সট শুটিং কি করি বলতো। নেক্সট শুটিং হবে, তুমি খেতে খেতে কথা বলো না, এই এখন এতটা আছে কি খাবে? এমনি খাবো, কোনো সমস্যা নেই আমার, এমনি জানিস তো পছন্দ, খুব পছন্দ আমার তো একদম। যাই হোক শোন একটা কথা বলি, একটা কথা বলি, প্রচুর অডিয়েন্সের এখন চাপ বেড়েছে, হ্যাঁ প্রচুর ঝাল লাগছে রে ভাই, খাও না, ফোন ধর ফোন ধর, খাও। কি হলো, মুখ জ্বলছে আমার, জল কোথায় জল কোথায়, কি হলো এটা, কি ভাই ভীষণ ঝাল ভাই, তুই মিছিস তুই, এতে সিরিয়াস বল, তুই সিরিয়াসলি সিরিয়াসলি ভীষণ ভীষণ ঝাল লাগছে আমার, এটা আমি তো খেলাম তোমার সামনে, আমার তো কোনো ঝাল লাগলো না, ভীষণ ঝাল, কি মিছিস তাই আগে বল, আমি কিছু মেশাইনি, তো দেখি দেখো তুমি দেখে না, তুই কিছু না কিছু মিশিয়েছিস ভাই, কি মিশিয়েছিস ওটাতে, কিছু মেশাইনি, তুমি তো কথা বলছিস না, আর একটু খাও, আর একটু খাও, দেখো ঝাল লাগবে না, না না ঝাল লাগবে না, তুমি আর একটু খাও অল্প করে,
আরে কি হলো কি সে ফেলে দিলে কেন ফেলবো না ওতে কিছু না কিছু মিশিয়েছিস তুই আরে আমি কিচ্ছু মেশাইনি দেখতে পাচ্ছিস কোথায় সারাদিন কিছু খাইনি আর তুই এরকম ভাবে আমারে করলি আরে আমি কিচ্ছু মেশাইনি মেশালে কি আমি তোমার সামনে বসে খেতে থাকতাম শোন শোন কিছু না কিছু মিশিয়েছিস কি মিশিয়েছিস আগে স্বীকার কর পাগল হয়ে গেছে মনে হয় তুই মানে কি মিশিয়েছিস আমি জানি না ভাই ওতে তবে আমার ভীষণ 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 ঝাল লেগেছে এত ঝাল আমি মানে নিজে আমি কি আমি তো তোমার সামনে বসেই খাচ্ছিলাম ওরে বাবা আমি তোমার সামনে বসেই খাচ্ছিলাম তুমি তো দেখলে আমি তো খাচ্ছিলাম বসে তো তুমি তো তখন আসলে আমি তখন তোমায় দিলাম আর সে তো হলো কিছু না কিছু মিশিয়েছিস বাড়িতে কি মিশিয়েছিস এখন সত্যি কথা বল না তোর অবস্থা খারাপ আছে বল তোর আমি যদি বুঝতে পারি না তোর অবস্থা খারাপ তুই হাসিস কেন না ধর করে কেসে হাসছিস ভাই তুই বল বল কি আমি কিছু তুই এমনি স্বীকার করবি বল বল তুই কি মিশিয়েছিস বল বের কর বের কর তাহলে দেখবে তাহলে কি মিশিয়েছিস কি মিশিয়েছিস বল মারবো না তো তারপরে আরে মারবো না তুই বের কর বেরকার বেরকার শাসন হবে পরে হবে আগে কি দেখি আগে রে বাবা রে বাবা এইসব কাজ কেউ করে শুটিং এর একটা মুড নিয়ে এসেছিলাম তুই মুখে বুঝলি তো এইসব কেউ মেশায় আর তুই খা এই নে শুটিং এর পুরো টোটাল মুডটাই নষ্ট হয়ে গেছে জানিস তো এই যে এত এসব কেউ করে কেউ আরে অডিয়েন্স আগের দিন লাইভ এসেছিল প্র্যাঙ্ক ছিল তা আমি প্র্যাঙ্কটা করবো না তুমি সেটা বলতে আচ্ছা মানে ওই প্ল্যানিং ছিল মানে এটা শুধু আমার আচ্ছা ঠিক আছে ক্যামেরা দেখা ক্যামেরা দেখা ক্যামেরা দেখা কোথায় আছে আরে বাবা তুমি ওখানে ওখানে লুকিয়ে রেখেছো ক্যামেরা গাইস তোমাদের জন্য এই লঙ্কার গুঁড়ো খেতে হলো ভাবা যায় তাও এ খাওয়ালো প্র্যাঙ্ক করলোকে লঙ্কার গুঁড়ো দেখো সানরাইজের একদম কি করলি ভাই তোমার সর্বনাশ মানে আজকে এসেছিলাম একটা শুটিং এর মুডে নেক্সট শুটিং খুব তাড়াতাড়ি আসছে মানে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে এমন ইন্টারেস্টিং ব্লগ তোমরা পাবে আর কি বলবো তোমাদের জন্য মানে সব কিছু আর কি আর এ দেখো কি করলো আমাকে লঙ্কার গুঁড়ো খাওয়ালো হওয়া যায় এরকম এমন এমন মাঝে মাঝে আর তোমাদের জন্য তোমাদের কথা রাখার জন্যই শুধু আর কি এটা করলো বলো কি করবো বলো মানে আচ্ছা এই হালের জন্য আমার জানি না আজকে তোমরা কি করবা ঠিক আছে তোমরা লাইক করে দাও প্লিজ কাইন্ডলি লাইক করে দাও আজকে আমার পুরো ব্লগিং এর স্টাইলটা সবার কেমন লাগলো বলবে এবং প্র্যাঙ্কটা কেমন হলো সেটা সবার বলবে তুই ইন্ট্রো শুট করেছিস আইডিয়াটাও আমার ইন্ট্রো শুট করেছি আমি ভিডিও স্টার্টও করেছি আমি সব কিছুই করেছি আমি এবারে শুধু বলো যে কেমন লাগলো এবং রাহুলদের অবস্থাটা কেমন ছিল ও এম জি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমার টোটাল কপালে দেখো ঘাম চলে এসেছে প্রচুর ঝাল ছিল প্রচুর মানে আমি কোনোদিনও এতটা মানে খাই কিন্তু এরকম খাই না প্যাকেটে আর একটুখানি বাকি আছে প্যাকেটে হ্যাঁ এ দেখো একটুখানি বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ না এই নিচের লেয়ারটা বাকি মানে একদম পুরো খতরনাক সত্যি সিরিয়াসলি মানে আমার এখন এইসবগুলো এইসবগুলো মানে জ্বলছে পুরো টোটাল জ্বলছে কি সত্যি প্রাণ করলো একটা একটা কথা বলবো আমি তোমার সামনে যে চিপসটা খেয়েছিলাম ওটাই ছিল না দেখা আরে দেখো কি মানে টেকনোলজি সত্যি ইউজ করেছে মানে ব্রেন সত্যি আর আচ্ছা অবশ্যই আমি জানি না কেমন হয়েছে মানে ইন্ট্রোটা তোমরা জানো সেটা তোমরা দেখেছো আর আমি এডিটিং করার সময় তো দেখবো ভিডিওটা এডিট করবো আমি তো যাই হোক ভিডিওটা আমি এডিটই করবো না যাক হ্যাঁ না 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 এডিট করো খবরদার আমাদের অডিয়েন্সের ইচ্ছা তুমি যদি এভাবে চালিয়ে দাও তখন কী হবে আচ্ছা যাই হোক বন্ধুরা তোমাদের স্বার্থে আমি এডিটিংটা করে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর ব্ল্যাক ফ্যামিলির সাথে 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 এরকমভাবে জুড়ে থাকবে ধোয়াদার কন্টেন্টের জন্য আর তোমরা জানো ইউনিক কন্টেন্ট বানাই আমরা সব কিছু আর গিটারের ভিডিওটা যেটা দেখো গিটার বাজিয়ে চা করে যে দাদাটা ওই ভিডিওটা ভাইরাল যাচ্ছে আমাদের চ্যানেলে ট্রেন্ডিং আর ফ্রি মোবাইল ওটাও ট্রেন্ডিংয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমাদের এমন সাপোর্টের জন্যে তো চলো বাই করে দিই বাই বাই আর নেক্সট খুব তাড়াতাড়ি শিগগিরই একটা খুব সুন্দর ব্লগ আছে ঠিক আছে তো বাই Thank you.